আজি ঘোষিত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলত ঢেকিয়াজুলির রিজনেন্স একাডেমির এগারী ছাত্রী বাণিজ্য শাখাত 95.8% উজলিল। আর এই মুহূর্তে আমি উপস্থিত আছো ঢেকিয়াজুলির রিজনেন্স একাডেমিত, আর ইয়ার যে সামগ্রিক পরিবেশ সেই পরিবেশ দেখাম। রিজনেন্স একাডেমির প্রার্থী আগরওয়ালা নামের এগারী ছাত্রীয়ে 95.8% সুখ্যাতি উত্তীর্ণ হয়েছে, আর এনে ধরনের এক পরিবেশ দেখাইছো ঢেকিয়াজুলির রিজনেন্স একাডেমির। আর কব লাগিব ঢেকিয়াজুলির রিজনেন্স একাডেমির প্রতিটি শাখাতেই, বিজ্ঞান শাখা, কলা শাখা আর বাণিজ্য শাখা, প্রতিটি শাখাতেই 100% ইয়াত ফলাফল দেখাবলৈ সক্ষম হয়েছে। আন এগারী উল্লেখনীয় ফলাফল হয়েছে প্রাচী আগরওয়ালা, আর প্রাচী আগরওয়ালায় বাণিজ্য শাখাত 95.8% সুখ্যাতিরে উত্তীর্ণ হয়েছে। প্রথমে শুভেচ্ছা জানাইছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মই কমার্স ডিপার্টমেন্টৰ পৰা, মোৰ ৰিজাল্ট ভালে হৈছে। এনেই সব টিচার্স, পেৰেণ্টছ, পিণ্টু ছাৰ, মেম, ৰাজু ছাৰ, সব টিচার্সৰ মানে এইটো আছে, সেইটোৱে মোৰ মোৰ টোটেল হৈছে 479, পাৰ্চেণ্টেজ হৈছে 95.8%, আৰু বাণিজ্য বিভাগত। আৰু মোৰ অনুভৱ বহুত ভাল, আৰু মই ইকনমিক্সত 100 পালোঁ অনিতা মেমৰ সেই মানে আন্ডার গাইড। এখন ভিতর এখন পাইছো মই, সেটাও বহুত ভাল লাগিল। পরবর্তী সময় কেনে ধরনের তুমি আগুয়াই যাব? মোর আশা আছে কি আগত ভালকে আগুয়াই যাও, আগতে সেম এনেকুৱাই করি মারু। নিশ্চয়কৈ এয়া হৈছে প্রাচী আগরওয়ালা, আর প্রাচী আগরওয়ালাই 95.8% বাণিজ্য শাখাত সুখ্যাতিরে উত্তীর্ণ হৈছে। আর অধ্যক্ষ আছে, আমি অধ্যক্ষর সঙ্গে পোনে পোনে কথা পাতিম। স্যার কি কব, আজি কেনেকুৱা অনুভৱ? আজি আসলে বড় আনন্দর দিন। 18 চনতে এই অনুষ্ঠানটির জন্ম হয়েছিল। 18 চনেরপরা আজি আমি একটা ফল ভাল ফল লাভ করব বিচাৰিছো। হয়তো র্যাঙ্ক থাকাহেতেন আমার আজি পার্সি আগরওয়ালায় 95.8% লৈ উত্তীর্ণ হয়েছে বাণিজ্য শাখাত, আর ই নিশ্চয় আমার কারণে অতি সুখর খবর। তারপরে আর্টস আর সায়েন্স কমার্স আটাইকটা স্ট্রিমে আছে, প্রায় আমি এতিয়া সায়েন্স আর কমার্সত 10% উত্তীর্ণ হয়েছে, এটা আমার কারণে অতি গৌরবের কথা। প্রায়কটা শাখাতে 100% এটা কিছুমান রিজাল্ট ওলাব বাকি আছে, ডিস্টিংশন স্টার আমি এটা হিসাব করে আছো, তথাপি আমি আশা করছো একটা ভাল ফল আর দেখা যাব। মোটামুটি যে রিজাল্ট, এই রিজাল্টের থ্রুতে কচুন কেন ধরনের হয়েছে? আমার সায়েন্সত 36 জনে ফার্স্ট ডিভিজন, 46 আসলে 146 আসলে তার 136 ফার্স্ট ডিভিজন, 5 জন সেকেন্ড ডিভিজন আছে। আর কমার্সর তেনেকে 46 জন আসিল বলা, 46-র 42 জন ফার্স্ট ডিভিজন আর 4 জন সেকেন্ড ডিভিজন, বাকি আর্টসটো ওলাইছে সম্পূর্ণকে এতিয়া ওলোৱা নাই। নতুন অনুষ্ঠান হিসাবে আমি গর্ব করব পাৰো। আমার শিক্ষক সকলে যথেষ্ট কষ্ট করে, শিক্ষক আর লড়াছালীর মাজত গ্যাপটা খুব কম, ফ্রেন্ডলি খুব রিলেশন এটা মেইনটেইন করে আর যথেষ্ট কষ্ট করে। স্পটত কিবা নুবুঝিলে লড়াছালী স্পটতে আমি শিকাই দিয়ার একটা নির্দেশ দিয়া আছে, আর সেইমতে শিক্ষকলে কাম করে। নিশ্চয়কৈ ঢেকিয়াজুলির রিজনেন্স একাডেমির এই ফলাফলত আজি উৎফুল্লিত হয়ে পড়ছে বিদ্যালয়খনের শিক্ষক শিক্ষয়িত্রীর আরম্ভ করে ছাত্র ছাত্রী সকল। এক উৎসবমুখর পরিবেশ আমি দৃশ্য দেখাইছো ঢেকিয়াজুলির রিজনেন্স একাডেমির এয়া পরিবেশ। আজি ঘোষিত হাই উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলত ঢেকিয়াজুলির রিজনেন্স একাডেমির এগারী ছাত্রী প্রাচী আগরওয়ালায় 95.8% সুখ্যাতি। তোমার নাম কোৱা? মোৰ নাম প্রিয়া আগরওয়াল হয়। মোৰ রিজাল্ট ভাল হয়েছে, মোৰ মার্কস আছে 457, পার্সেন্টেজ 91.4% উইথ 5 লেটার্স, কমার্স, কমার্স সেকেন্ড ইয়ার। এন্ড মই থ্যাংক কৰিব চাও মানে টিচার্স হোক, পেৰেণ্টছ হোক, যিবিলাক ইমান চেষ্টা কৰিছে আমাক ইমান ফলাফল আহে। মোৰ নাম ৰন্দীপ ভাই, আৰু কমার্সর সেকেন্ড ইয়ার, ফলাফল মোৰ 457 আৰু পার্সেন্টেজ 91.4। কি কব, বহুত আনন্দিত অনুভৱ কৰিছোঁ আজি, কিয়কি মই আগতেও এবাৰ কৈছিলোঁ, আজিও ক'ব বিচাৰিছোঁ যে আমাৰ ঢেকিয়াজুলিত বেছিভাগ ল'ৰা ছোৱালী বাহিৰলৈ গুচি যায়। তো যিখিনি থাকি যায় মেধাবী ছাত্ৰ ছাত্ৰী, ইমানো মেধাবী নহয়, তাৰ মাজতে আমি কষ্ট কৰি কিনে আজি এই ফলাফল কৰিব গঢ়ি আনিব পাৰিছোঁ, সেইটো কাৰণে আমাৰ কাৰণে বহুত আনন্দিত কথা। আৰু আমি যদি যোৱা বছৰৰ ৰেকৰ্ড হিচাপে চালোঁ হয়, তো প্ৰাচী আগৰৱাল প্ৰথম স্থান বা দ্বিতীয় স্থানত থাকি লয়, যিহেতু এইবাৰ পৰা স্থানৰ ব্যৱস্থা কৰা নাই, কিন্তু তাইৰ পাৰ্চেণ্টেজ 95.8 আছে, যোৱা বছৰৰ মতে 95.4 মানতে প্ৰথম স্থান পাইছিলে।
আর মানে সকল শিক্ষক শিক্ষয়িত্রীর গার্জেন সকলকে আমার ছাত্র ছাত্রী সকলকে অভিনন্দন জানাইছো কষ্ট শিক্ষক শিক্ষয়িত্রীর কষ্টর গার্জেন সকল অভিভাবকের কষ্ট কারণে হে এনেকা ফলাফল একটা গড়ি উঠব কারণে সক্ষম হয়েছে। প্রতিটি বিভাগতে 10% ভাল হয়েছে, কিন্তু এইবার আমার কমার্সত বেশি ভাল হয়েছে। এনেকা নয় যে সায়েন্স আর আর্টসত ভাল হওয়া নাই, সায়েন্সতো আপনার টপার 93% পাইছে, আর্টসতো আপনার টপার 92% পাইছে। আর্টসত আপনার 4-5 জন ডিস্টিংশন আছে, সায়েন্সত আপনার 15 উপর ডিস্টিংশন আছে, স্টার মার্ক 60 জনমান আছে। এনেকা করে 100% পাস করেছে, কিন্তু ফলাফলটো আমার বিশেষকে সায়েন্স কলেজ বলে বহুতে ভাবি আসলে, কিন্তু এটা আমি তিনটা শাখাতে সফলতা অর্জন করবো, তিনটা শাখাতে আপনার রিজাল্ট ভাল করে আহিব পারিছো। নিশ্চয়ই ঢেকিয়াজুলি রিজনেন্স একাডেমিয়ে আজি ঘোষিত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার তিনটা শাখাতে 100% ইয়াতে উত্তীর্ণ হয়েছে ছাত্রছাত্রী সকল। বিশেষক যে বাণিজ্য শাখাত রিজনেন্স একাডেমির প্রাচী আগরওয়ালা নামের এগারী ছাত্রীয়ে 95.8% শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে। যদিহে এইবার স্থান যদি প্রাপ্ত হলে হয় তেনেহলে এই রিজনেন্স একাডেমির এইগারী ছাত্রই স্থান লাভ করলে হয় সে আশা করেছে। আর এই পরিবেশ আমি দেখাইছো এক উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে ঢেকিয়াজুলিস্থিত রিজনেন্স একাডেমি।